হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে 9টা, আমি রেডি। আমি হচ্ছি খেয়ে দিয়ে রান্না বান্না করে রেডি হয়ে গেছি। একটা ভিজিট আছে একটা বাড়িতে, সেই ভিজিটটা করে এসে আমার আজকে সেমিনার আছে, তার জন্য পুরোপুরি তৈরি। আজকে রবিবার, রবিবার দিন আমার সেমিনার থেকে আমি বেরোই। তো দেখো, আমি এই একটা শাড়ি পরেছি, এই শাড়িটা হচ্ছে অনেক দিনের পুরোনো। এই শাড়িগুলো সব উঠেছিল, আমার মনে হয় সবার ঘরেই একটা করে আছে এই শাড়িগুলো। তো এই শাড়িগুলো কী হবে বলো তো, এখন শীত পড়েছে, এই শাড়িগুলো পরি, পরে ওপরে সোয়েটার গায়ে দিয়ে দিই। হ্যাঁ, তাহলে আর এই শাড়িটা ওপরের এই পোর্শনটা দেখা যায় না খুব একটা, কিন্তু খুব শাড়িটা যে খুব খারাপ দেখতে তা নয়, পরলে ভালো লাগে। কিন্তু কি বলো তো, এখনকার দিনে যে স্মার্ট শাড়িগুলো, এখন যে শাড়িগুলো বেরিয়েছে বা পরছি এখন সব, সেই সমস্ত শাড়ির থেকে পরে পরে এখন আর এই শাড়িগুলো পরতে ইচ্ছা করে না, মানে কেমন একটা লাগে। আর তাছাড়া এই শাড়িগুলো পরলে আমি এখন কী করব, ফেলে দেবো না কী করব, পরবো না, একেবারে আলমারি ভর্তি আছে। তো এই শাড়িগুলো এখন কী করি, পরি, পরে ওই সোয়েটারটাকে গায়ে দিয়ে নিই, তাহলে আর দেখা যায় না। এই শীতের সময় এই শাড়িগুলো এখন পরে নেবো, পরে পরে এখন কাজ করে নেবো। তো বলো তোমরা সবাই কেমন আছো, আশা করছি সবাই খুব ভালো আছো। আমি এখন ঘুরে গেছি হলে, আমাদের সিনেমা হলে এসে গেছি, দেখতে পাচ্ছ আমি এখন হলে এনে বসে আছি, যে দেখছি সোয়েটারটা পরে নিয়েছি। হ্যাঁ, এখনো সবাই আসেনি, কয়েকজন আসছে, বলবো কি এখন আসতে দেরি আছে, সবাই আসছে, আসা শুরু করেছে সেমিনার হলে। আমি এসে বসে গেছি এখন। সেমিনার হল, শুধু নিজের জায়গা অস্তিত্ব লড়াই করা নয়, একটা সময় আমার কাছে ছিল, আমার বাবার নাম ডাকলে আমার চিনত, এটা কার ছিল, অনুবাবু ছেলে। বাট আজ গর্ব লাগে এটা বলতে, আমার নাম যদি কেউ আমার এলাকায় গিয়ে বলে, ঘর শুধু নয় রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে পারে। একটু রাস্তায় বাইরা এটা লোন করবে, ফাঁকি দেওয়া যায় চিন্তা করে। বাট আমি ছেলেদেরকে বলি, আপনারা ট্যাক্স দেওয়ার জন্য চিন্তা করেন, আর মাইনাস ডিস্ট্রিবিউটাররা ট্যাক্স দেওয়ার জন্য চেষ্টা করে। আর সেই জায়গা থেকে আজকের দিনে ভালো লাগে এটাই, যে আমি এমন কোনো কর্ম করি যা সারা দুনিয়ার থেকে আলাদা। আর সেই জায়গায় আজ আমার ঘরের লোক বুঝে গেছে যে এই কি জিনিস আছে।
আর সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলতে পারি অল ডিস্ট্রিবিউটর যতক্ষণ না পর্যন্ত একটা ফরুলার সিল দখল করছি ততক্ষণই ট্র্যাক ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত মাসপুরে লাভ ইনকাম করছি ততক্ষণ পর্যন্ত কেউ ট্র্যাক ছাড়বে না কার কি কোয়ালিটি আছে বোঝা দরকার নেই যা কোয়ালিটি আছে সেটাকে ফেলে দেন নতুন করে আপডেট করুন তার এনি ট্রেনিং ম্যাটেরিয়াল এখান থেকে থাকবে আর সব কিছুর মূলে हाथ खाली हो जाएगा।